গাইবান্ধা সাঘাটার 4 নং মুন্সীনগর ইউনিয়নের বেলতুল গ্রামের 10 দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিটিবি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মাসের 26 তারিখে শুরু হয় এই মৌলিক প্রশিক্ষণ। আজ বৃহস্পতিবার র্যালি ও সমাপনী আলোচনার মধ্য দিয়ে প্রশিক্ষণের শেষ হয়। দুপুরে মুক্তিনগর ইউনিয়ন পরিষদের হলরুমে সমাপনী আলোচনা সভায় উপজেলা আনসার ভিটিবির ভারপ্রাপ্ত অফিসার শাহেলা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী জেলা কমান্ডার গৌতম চন্দ্র মোদক। আলোচনা সভায় পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 10 দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিটিপি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করেন উক্ত ইউনিয়নের 32 জন ছেলে ও 32 জন মেয়ে। একটু ঘুরে নেন, আমরা যাই ঘুরে ঘুরে লাগবে না আমরা।